রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় চলছে অন্তর্বর্তী সরকারের সংলাপ। সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিত্ব। বিরাজনীতিকরণ বা -2 ফর্মুলা দেখতে চায় না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম, ঢলের পানিতে ডুবে তিনজনের প্রাণহানি। এবং সাবেক রাষ্ট্রপতি ডক্টর একিউএম বদরুদ্দোজা চৌধুরী আর নেই, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি, আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। দুপুর আড়াইটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সংলাপে যোগ দেন। রাষ্ট্র সংস্কার, দেশের আইন শৃঙ্খলা ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানা গেছে। কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। দুইবার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে না পারলে সব কিছু ব্যর্থ হবে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল জানান, 53 বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা। যারা দখলবাজি, জমি দখল, লুটপাট করে তারা বিএনপির কেউ না, এরা শুধু দুর্বৃত্ত বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই মহাসচিব। বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন, আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 মানি লেভেলের আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দি ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যে তিনজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে শেরপুরে উপজেলার ঝিনাইগাতি ও নালিবাড়িতে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী, ভোগাই ও চেল্লাখালি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। গভীর রাত থেকে বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়, এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকা। মহারশী নদী
তিন খানো ভেঙে এই পানি আসছে। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। এখানে সবাই এসে বলে বিড়িবাদ দিব, কিন্তু বিড়িবাদ হচ্ছে না। এখন প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এদিকে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ, এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ, পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ বোরো ক্ষেত। আরভি ইসলাম, হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, শেরপুর থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানিয়েছেন সহকর্মী বুলবুল আহমেদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের একেবারে শেষ সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলায়। আমি আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই, শেরপুরের টানা তিন দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু শেরপুরের তিনটি উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিন্তু শেরপুরের শ্রীবদ্ধি, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলায় প্রায় 50টি গ্রাম পানিবন্দী অবস্থায় রয়েছে এবং দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই উপজেলায় কিন্তু কৃষি যে বোরো আবাদ রয়েছে, সবজির বাগান রয়েছে এবং মাছের ঘের রয়েছে, সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি এবং শ্রীবদ্ধি উপজেলায় আমি প্রশাসনের সাথে কথা বলেছি, উপজেলা প্রশাসনের সাথে, তারা আমাকে জানিয়েছেন যারা প্রাণীবন্দী রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা স্বেচ্ছাসেবীদের নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং সেনাবাহিনীও কিন্তু তাদের সাথে যুক্ত রয়েছেন। জি, এই ছিল শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি এলাকা থেকে সর্বশেষ। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার মধ্যরাতে উত্তরার বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাড়িধারায় নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা এবং তৃতীয় জানাজা মুন্সীগঞ্জে নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরী দলের সমর্থনে 2001 সালে দেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তবে রাজনৈতিক টানাপোড়েন, বিএনপির সাথে মনোমালিন্য তৈরি হলে সরে যেতে হয় রাষ্ট্রপতির এই পদ থেকে। পরবর্তীতে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে গড়ে তোলেন পৃথক রাজনৈতিক দল বিকল্পধারা। রাজনৈতিক হলেও চিকিৎসা ক্ষেত্রে অবাধ বিচরণ ছিল দেশের সেরা এই চিকিৎসকের। রাজধানী ও নিজ এলাকা মুন্সীগঞ্জে গড়ে তুলেছেন একাধিক হাসপাতাল। অসুস্থ হওয়ার পরে ভর্তি হন নিজের প্রতিষ্ঠা করা উত্তরা উইমেন্স হসপিটালে এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেকেই রাষ্ট্রপতি। সঞ্জিতা হকের রিপোর্ট দেখুন বিস্তারিত। ১৯৩০ সালের 11 অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন বদরুদ্দোজা চৌধুরী। ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি MBBS ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো FRCP এবং বাংলাদেশের FCPS ডিগ্রিও অর্জন করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে তিনি রাজনীতিতে আসেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। এরপর ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন বদরুদ্দোজা চৌধুরী।
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের সরকারের উপপ্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বিএনপি থেকেও পদত্যাগ করেন। ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। ১৯৯৩ সালে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়া জনপ্রিয় টিভি অনুষ্ঠান আপনার ডাক্তারের উপস্থাপক ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশন পুরস্কারও লাভ করেন। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। শরীয়তপুরের জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতু গোল চত্বর পর্যন্ত ১৩.৫ কিলোমিটার অংশের সড়ক প্রকল্পের কাজ তিন বছরেও শেষ হয়নি। পদ্মা সেতু চালু হলেও সড়কের এই অংশের জন্য দুর্ভোগ কমেনি যাত্রী ও চালকদের। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে বর্ষার কারণে সড়কের কাজ কিছুটা ধীরে চলছে। শরীয়তপুর থেকে ফারুক আহমেদ মোল্লার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর ঢাকা সড়কে বেড়েছে যানবাহন। শরীয়তপুর সদর থেকে জাজিরা নাওডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটিতে ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। কিন্তু জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ১৩.৫ কিলোমিটার সড়কের অংশের কাজ তিন বছরে হয়েছে মাত্র ২৭%। স্থানীয় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ শিক্ষার্থী এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই ভোগান্তি বাড়ে কয়েকগুণ। ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ঠিকমতো স্কুল আসতে পারি না, রাস্তার অবস্থা খুবই অনেক খারাপ। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিকমতো গাড়ি চলে না। এইভাবে সবাই স্কুল মাদ্রাসা যাতায়াত করতে খুব একটা অসুবিধা। মাঝে মাঝে একটা বড় বাস আইলে একটা ভ্যান আপনার চাপতে হয়, অটো চাপতে হয়, খুব রিক্স। জোরে একটু কাইতে গেলে পড়ে গেলে শেষ গত্তার বিচ্ছু। টাকা যাইতে দেড় ঘন্টা লাগতো, এখন দুই ঘন্টার উপরে লাগে রোডের কারণে। সড়কে কাজের ধীরগতির জন্য সংশ্লিষ্টদের গাফিলতিকে দুষছেন সচেতন মহল সহ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। গোলচত্বর থেকে কাজের হাট পর্যন্ত যাইতে যাইতে অনেক কষ্ট হয়, রাস্তা কাজ ধীরে চলে। যেখানে ঢাকা থেকে আসতে মাত্র ৪০ মিনিট সময় লাগে, আর কাজের হাটে যাইতে আমাদের ৬০ মিনিট সময় লাগে, এক ঘন্টা। বর্ষার কারণে সড়কের কাজ কিছুটা বিঘ্ন ঘটছে, তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস এই কর্মকর্তার। কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু মানে যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা মানে কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। ২০২০ সালে ১৬৮২,৫৪,৯৭,০০০ টাকা ব্যয়ে তিনটি প্যাকেজের মাধ্যমে দুটি সেতু সহ ২৭ কিলোমিটার সড়কটির কাজ শুরু হয়। দুই দফা মেয়াদ শেষ হলেও সার্বিক কাজ শেষ হয়েছে ৭০%। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার প্রবাস সংবাদ। বাংলাদেশ কমিউনিটি কুয়েত কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল কুয়েত সিটির রাজবাড়ি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান পর্ব শুরু হয়। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেকান্দার আলী, বাবুল শেখ, শাহনেয়াজ নজরুল, বাহারুদ্দিন, নাসিরুদ্দিন হাওলাদার, মোহাম্মদ ইসমাইল, রাশেদ পাঠান, বিল্লাল উদ্দিন সহ আরও অনেকে। এছাড়া কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ও প্রবাসী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন, এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে চার দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলায় বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। সাভার থেকে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিমার, ক্যামেরায় ছিলেন শাকিল শেখ। দুই যুগেরও বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসা করে আসছে। সেই ধারাবাহিকতায় সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অফ সেলস রাফায়াতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ সেলস মোহাম্মদ সাদ্দাম হোসেন, মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ ওবায়দুর রহমান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরীফুল ইসলাম তারেক, সাভার শাখার সেলস হেড নূর ই আলম সিদ্দিক সহ অন্যান্যরা। এ সময় সংশ্লিষ্টরা জানান, 73 কাঠা জমির ওপর নির্মিত এ মার্কেটটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। মার্কেটের নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ড প্রুফ গ্লাস, মার্কেটেই ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক 4টি এসকেলেটর ও 4টি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। এছাড়া মার্কেটের সামনে এবং পেছন দিকে রাস্তা রয়েছে। মেলায় 75 থেকে 654 বর্গফুটের শপ, 650 থেকে 3210 বর্গফুটের অফিস ও 430 থেকে 5480 বর্গফুটের ফুডকোর্ট বিক্রি ও বুকিং চলছে। তো যারা বিশেষ করে দোকান, তারপর হচ্ছে আপনার অফিস আছে, এখানে ফুডকোর্ট আছে, যারা বিনিয়োগ করতে চান অবশ্যই আমাদের এই বিনিয়োগ মেলায় অংশগ্রহণ করবেন। আর বিনিয়োগ মেলায় আপনারা বুকিং দিলেই থাকছে স্পেশাল ডিসকাউন্ট, আর আমাদের স্পেশাল সেলস টিম আপনাদের জন্য আপনাদের অপেক্ষায় আছে। আপনি কিন্তু আমার মার্কেটে বিজনেস করে আমাকে টাকাটা পে অফ করতে পারতেছেন, তার মানে 30 লক্ষ টাকাটা দোকানের দাম হলে 30%, 10 লক্ষ টাকা আপনার বিনিয়োগ, আর বাকি টাকাটা কিন্তু আপনি আমার দোকানে বিজনেস করেই সেটা আমাকে পে করতে পারতেছেন। দিস ইজ দ্য ফ্যাসিলিটিস, এটা রূপায়ণ একমাত্র রূপায়ণ এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। এ মেলায় গ্রাহকদের জন্য দোকান বরাদ্দে রয়েছে বিশেষ ছাড়। এই মেলা উপলক্ষে যারা দোকান বুকিং দিচ্ছে তারা পাচ্ছে 30% টাকা ক্যাশ দিয়ে বুকিং করতে, দোকানটা বুকিং করতে, তারপরে উনি ওনার সময় অনুযায়ী কিছু সময় পাবে যেটাতে পুরো টাকা পরিশোধ করে উনি দোকানটা একদম নিজের করে নিতে পারবে। মেলায় আগতরা জানান, ঢাকার পার্শ্ববর্তী রূপায়ণ গ্রুপের এই প্রকল্পে সবার বেশি আগ্রহ রয়েছে। যারা এরই মধ্যে দোকান নিয়ে ব্যবসা করছেন তাদের মুখেও রয়েছে সন্তুষ্টির সুর। রূপায়ণ ভূঁইয়া একদম থেকে এই শপটা নিয়েছি, তো আমাদের সেল মোটামুটি ভালোই হচ্ছে। জামগড়া আশুলিয়াতে এই ধরনের আর এই ধরনের উন্নত কোনো মার্কেট আশেপাশে নাই, তো ইচ্ছা আছে এখানে আমি দেখতে আসছিলাম দোকান দেওয়ার জন্য। আশুলিয়ার আশেপাশে যারা আসেন সবাই আসবেন ইনশাল্লাহ, আর আগামীতে যারা এখানে বিনিয়োগ করবেন অবশ্যই লাভবান হবেন। আশুলিয়া বা জামগড়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ধরতে গেলে হচ্ছে আমাদের এটা, আর পাশাপাশি হচ্ছে এত সুন্দর ফ্যাসিলিটিস, এত সুন্দর ডেকোরেশন, সব কিছুই মিলে আমি ভূঁইয়া এম্পোরিয়ামে ভেরি ইমপ্রেস। ক্রেতা সাধারণ যারা আছে তারা সবাই খুবই হ্যাপি এবং প্লিজড, এবং যারা আমাদের এখানে দোকান মালিক সমিতি আছে বা দোকানদাররা আছে তারাও খুবই খুশি। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার শিল্প ও সংস্কৃতির খবর। ময়মনসিংহের একই পরিবারের 9 সদস্য আত্মহত্যার সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত চক্র নামের ওয়েব সিরিজের শুভমুক্তি পেতে যাচ্ছে আগামী 10 অক্টোবর। 17 বছর আগে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন সময়ের জনপ্রিয় অন্যতম সুদক্ষ নির্মাতা ভিকি জাহেদ। দুপুরে এই উপলক্ষে শুভমুক্তির ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক ও চ্যানেল আয়ের বার্তা প্রধান শাইক সিরাজ, কর্পোরেট ব্যক্তিত্ব ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান এবং এই সিরিজের প্রধান দুজন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সিরিজটি দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। তো এটা যে আদম পরিবার বলা হয় যারা সুইসাইডটা করেছিল, পরিবারের নাম তাদেরকে আদম পরিবার হিসেবে করেছেন এবং একটা নেম দেওয়া হয়েছে, মানে আসলে তাদের নাম আদম পরিবার না, এটা আসলে
থাকে না, মিডিয়া থেকে আসলে দেওয়া হয়েছে নামটা। সো এই পরিবারের যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা থেকে ইন্সপায়ার হয়ে আমরা আমাদের মতো একটা কাল্পনিক গল্প তৈরি করেছি। এবার খেলার খবর। ক্রিকেট নারী বিশ্বকাপে আজ আবারও নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলো আত্মবিশ্বাসে বলিয়া নিগার সুলতানের দল। শারজায় রাত 8টায় শুরু হবে এই ম্যাচটি। উড়ন্ত বাংলাদেশ, দুরন্ত ইংল্যান্ড, কাগজে কলমে অসম হলেও লড়াইটা 22 গজ, আর মঞ্চটা বিশ্বকাপ বলেই বাড়তি উন্মাদনা। ঘরের মাঠের বিশ্বকাপ অন্যের মাঠে খেললেও শুরুটা দারুণ করেছে নিগার সুলতানের দল। স্কটল্যান্ডকে হারিয়ে 10 বছর আর 16 ম্যাচ পর টি টোয়েন্টি আসরে পেয়েছে জয়ের দেখা। যদিও পুরনো ব্যাধি ব্যাটিং বিপর্যয় রয়ে গেছে, প্রতিপক্ষ ইংলিশটা বলেই দুশ্চিন্তা আরও বেশি। কিন্তু মরুর স্লো আর স্পিন উইকেটে আশা দেখাচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ পেসার জাহানার আলম বলেন, বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি বলে মন্তব্য করেন তিনি। বেশি হাই, আমরা অনেক কনফিডেন্ট। ইংল্যান্ড বরাবরই ভালো, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সব সময় থাকে 1-2-3 এর মধ্যে। খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সাথে, তারপরও আশাবাদী যে আমরা আমাদের লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করছিলাম ইংল্যান্ডের সাথে। আমাদের যে বোলিং ইউনিটটা ছিল অনেক ভালো করছে, আশাবাদী কালকেও ইংল্যান্ডের সাথে আমাদের সর্বোচ্চ দেওয়া, তারপর আসলে রেজাল্ট বলে দিবে কি হবে। ট্রাই করব আমার ইকোনমি বল করার, সেই উদ্দেশ্যে আমি বল করি এবং প্র্যাকটিসে ডট বল খেলার চেষ্টা করি ব্যাটারকে, তো এটাই ট্রাই করব প্রত্যেকটা ম্যাচে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় চলছে অন্তর্বর্তী সরকারের সংলাপ। সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। বিরাজনীতিকরণ বা -2 ফর্মুলা দেখতে চায় না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। শেরপুরা ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম, ঢলের পানিতে ডুবে 3 জনের প্রাণহানি। এবং সাবেক রাষ্ট্রপতি ডক্টর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আর নেই, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।